মণিহারপুর জঙ্গলে বাস করত এক টুনি। টুনির একটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান ছিল। টুনি তার স্বামী সন্তানদের নিয়ে খুব সুখে দিন কাটছিল। টুনির স্বামী টোনা ছিল একজন জেলে। সে প্রতিদিন নদী থেকে মাছ ধরে সেগুলো বাজারে বিক্রি করে, খুব সুন্দর ভাবে সংসার চালাতো। একদিন সকালে, টুনি আমার জালটা দাও তো, আমাকে আবার সকাল সকাল মাছ ধরতে যেতে হবে। বেশি বেশি মাছ ধরে বিক্রি করলে তবেই তো বেশি বেশি খাবার খেতে পারবো, তাই না? এই নাও টোনা, তোমার জাল, সাবধানে যেও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টোনা টুনিকে অনেক ভালোবাসত। 10 বছরে সংসার ওদের। মাঝে মাঝে টোনার টুনির জন্য চুড়ি, আলতা, টিপ আরো কত কি নিয়ে আসতো। এদিকে টোনা নদীতে মাছ ধরতে চলে গেল। টোনা যখনই নদীর ধারে গেল, হঠাৎ সে দেখতে পেল যে একটি ছোট টুনির বাচ্চা নদী থেকে গোসল করে চলে যাচ্ছে। টোনা তখন সেই ছোট টুনির বাচ্চাকে ভালো লেগে গেল, তাই সে টুনির বাচ্চা পিছে পিছে যেতে লাগলো। কিছু সময় পর টোনা মনে মনে বলতে লাগলো, আহাহা, কি সুন্দর ছোট টুনি, দেখতে তো ভারী মিষ্টি। প্রথম দেখাতেই ওকে আমার ভালো লেগে গেছে। আমি তো এই ছোট টুনিকে বিয়ে করব। তারপর এ কথা বলে টোনা বাসায় চলে গেল। কিন্তু আজকে টোনা কোনো মাছ ধরেনি আর বাজারও করেনি। টুনি তখন বলে, কি হলো টোনা, আজকে তোমাকে এমন দেখাচ্ছে কেন? আর আজকে তো খাবারও আনোনি, বাচ্চারা কি খাবে? দেখ টুনি, বেশি কথা বলিস না, কিন্তু তুই আমার চোখের সামনে থেকে চলে যা, যা বলছি। তারপর টুনি টোনার এমন আচরণ দেখে কান্না করতে করতে চলে যায় আর সারাদিন না খেয়ে বাচ্চাদের নিয়ে রইল। পরদিন সকালে টোনা আবারও নদীতে গেল, তবে আজ সে ছোট টুনির সাথে দেখা করতে গিয়েছে। যখনই টুনি নদীর ধারে আসলো, টোনা তখন বলল, ছোট্ট টুনি, তোমার নাম কি? আমার নাম তুলি। তুলি, তুমি কিছু মনে না করলে আমি তোমাকে একটা কথা বলি। তুলি, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আমি তো তোমার থেকে অনেক ছোট, ঠিক তোমার মেয়ের বয়সের। তোমার ঘরে কে কে আছে? আমার 2 জন ছেলে মেয়ে আছে। আমার স্ত্রী অনেক আগে মারা গিয়েছে। তোমাকে আমি অনেক সুখে রাখবো তুলি। তারপর তুলি বাসায় চলে গেল আর টোনাও বাসায় চলে গেল। এদিকে টুনি আজকেও অনেক অবাক হলো। টুনি তখন বলল, টোনা, দিন দিন তুমি যেন কেমন হয়ে যাচ্ছ। আমাকে তুমি ভালোবেসে বিয়ে করেছিলে, বলেছিলে কখনো কষ্ট দিবে না, অথচ আজ 2 দিন হলো আমি আর আমার সন্তানরা না খেয়ে আছি। টুনির এ কথাগুলো টোনার অসহ্য লাগছে। টোনা তখন টুনিকে অনেক মারলো আর এদিকে টোনা মনে মনে বলতে লাগলো, আমাকে এখনই সর্দারের কাছে যেতে হবে, তার সাথে আমার পরামর্শ করে কিছু একটা করতে হবে। এই বলে টোনা জঙ্গলে সর্দারের কাছে গেল আর তাকে সব খুলে বলল আর তাকে কিছু টাকা দিল। জঙ্গলে সর্দার তার কথায় সম্মতি দিল। ঠিক আছে টোনা, আমার কাছে প্রমাণ আছে, তুমি তাহলে যাও, কালকে বিচার বসবে। এই বলে টোনা সেখান থেকে চলে গেল আর সর্দার কাককে ডেকে এনে সব বলল। কাক তার কথা মতো রাজি না হলে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এই বলতে কাক রাজি হয়ে গেল। সর্দার, আমার স্ত্রী অনেক দিন ধরে কাকের সাথে অবৈধ সম্পর্ক চলছে, কাল রাতে আমি দেখেছি। টুনি নিজের স্বামীর মুখে এসব কথা শুনে কান্না করতে করতে বলল, টোনা, তুমি কি বলছো এসব? এত বড় মিথ্যে অপবাদ দিলে আমায়। আমি তো কোনো খারাপ কাজ করিনি আর আমি তো কিছুই করিনি, তাহলে কেন এসব হচ্ছে আমার সাথে? তখন সবাই কাককে জিজ্ঞাসা করলো। কাক তখন বলল, হ্যাঁ সর্দার, আমার সাথে টুনির অনেক দিন ধরে অবৈধ সম্পর্ক চলতেছে। টুনি অনেক কান্না করতে থাকে, কেউ টুনির কথা শুনে না, বরং সবাই টুনির শাস্তি চায়। টুনির অপরাধ প্রমাণিত হওয়ায় নিয়ম অনুযায়ী টুনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডটা ভয়ানক ছিল, প্রকাশ্যে সবার সামনে গর্ত খোঁড়া হয় আর টুনির হাত পা বাঁধা হয়, কোমর পর্যন্ত টুনিকে পোঁতা হয়, মাটি দিয়ে ভরাট করা হয় তার চারপাশ, তারপর দূর থেকে পাতা ছোঁড়া হয় তার শরীর উদ্দেশ্য করে, তারপর তার 2 সন্তানকে বাধ্য করা হয় পাথর ছুঁড়তে, তারপর এক এক করে সবাই পাথর ছুঁড়ে মারে।
আমাকে আর মেরো না, আমি কোনো দোষ করিনি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কোনো দোষ করিনি, আমাকে ছেড়ে দাও। বেশ কিছুক্ষণ ধরে পাথর ছোড়ার পর টুনির চারপাশের মাটি লাল হয়ে ছিটে ছিটে রক্ত পড়ে, শরীরের নড়াচড়া বন্ধ হয়। ঠিক তখন টোনা সেখানে গিয়ে ওপর হয়ে পড়ে থাকা টুনির মুখে হাত দিয়ে পরীক্ষা করে যে সে বেঁচে আছে কি না। টুনি বেঁচে ছিল এমন ক্ষতবিক্ষত হওয়ার পরেও, তখনও মরেনি বুঝতে পেরে স্বামী সহ জঙ্গলের সব পাখিরা টুনির আশেপাশে রক্তাক্ত পাথর কুড়িয়ে এনে আবার ছুঁড়তে শুরু করে। টুনি একটা মুচকি হাসি দিয়ে স্বামীর মঙ্গল কামনা করে মৃত্যুবরণ করল, আর সেদিনে টোনা তুলিকে বিয়ে করে নিয়ে আসে। তো বন্ধুরা, আমরা আজকে গল্প থেকে এ শিখলাম যে আমাদের প্রিয় মানুষগুলোকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন থাকে, যা পূরণ হওয়ার আগেই ওরা ভেঙে দিয়ে রূপ বদলে নেয়। কিছু কিছু ভালোবাসা অতি ভয়ঙ্কর সুন্দর, যার শেষ পরিণতি মৃত্যু।